নানা অজুহাতে নিত্যপণ্যের দাম আকাশ ছোঁয়া, চাল ডাল ও শাকসবজির চড়া মূল্যে অসহায় ক্রেতারা, অতিরিক্ত দামের কারণে মাছ মাংস খাদ্যতালিকা থেকে বাদ পড়েছে অনেক আগেই, এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে সবজিও। ভরা মৌসুমেও দাম কমেনি কোনো সবজির, এই সপ্তাহে বিক্রি হচ্ছে আগের থেকে আরও বেশি দামে, দাম বেড়েছে প্রতি সবজিতে 8 থেকে 10 টাকা করে। এদিকে হু হু করে বাড়তে শুরু করেছে চালের দামও, নির্বাচনের আগে যে চালের দাম 60 থেকে 62 টাকা ছিল তা এখন বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকায়, মোটা চালের কেজি 52 থেকে 55 টাকা। এদিকে ডজন প্রতি 8 থেকে 10 টাকা বেড়েছে ডিমের দামও, দাম কমার কোনো লক্ষণ দেখছেন না বিক্রেতারা। এক মুঠো শাক কিনতে গুনতে হচ্ছে 20 থেকে 30 টাকা, তাহলে কিভাবে চলবে মধ্যবিত্তের সংসার? এখনও প্রায় 1.5 মাস বাকি রমজানের, এরই মধ্যে ছোলা বুটের দাম 70-80 টাকা থেকে বেড়ে এখন বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকায়। তবে এ সপ্তাহে কিছুটা দাম স্বস্তিতে আছে মুরগির বাজারে, 10 থেকে 15 টাকা কমে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকায়। দ্রব্যমূল্যের এই পরিস্থিতিতে আসন্ন রমজানে কি হবে সেটাই এখন জনমনের প্রশ্ন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।